গৌসুল আজম সুন্নি কনফারেন্স। তো গৌসুল আজম এটা কোন গৌসুল আজম? যে গৌসুল আজমের কথা একজন দুইজন দশজন বিশজন সারা পৃথিবীব্যাপী যত ওলি দুনিয়ায় আগমন করবে, সমস্ত ওলিরা যে গৌসুল আজমকে কবুল করেছেন, স্বীকার করেছেন, সেটা হলো এই গৌসুল আজমের মাহফিল, ঠিক কিনা? দেখিয়ে না ভাই, হাইব্রিড গৌসুল আজমের মাহফিল নেই এটা কিন্তু আমার। এখন তো গৌসুল আজম একটু আমাদের দেশের মধ্যে যার যার ফিরে তাতে গৌসুল আজম বলা আরম্ভ করে দিয়েছে এখন বর্তমানে, ঠিক নেই? এত গৌসুল আজম সমাজে বাড়ি গেছে ভাই, যদি গৌসুল আজম গমতে যান সুনোর ডিব্বে নিয়ে দাঁড়াইতে হবে। কি এর ডিব্বে কথা বলেন না, কি এর ডিব্বে শুন বুঝেননি? শুন শুন, আগের যুগের মধ্যে দেখতাম, এখন ফলা পাইতারা কম দেখবে। কলার কলার কলা সরা আছে না, আগে কলা সরার ভিতরে যখন কলা একটু বেশি কেঁচা গিয়েছে হয়, এটা গণার জন্য সুন লাগা, কি লাগা সুন লাগা লাগা গণ, যাতে এক কলা যাতে দুইবার গণা না হয়। এখন বর্তমানে এত গৌসুল আজম বাড়ি গেছে, সুনের ডিব্বে দিয়ে বললে সুনের ডিব্বে শেষ হিসেবে গৌসুল আজম শেষ হবে না। এই লেগে বললাম আমরা যে গৌসুল আজম কনফারেন্স হচ্ছে এটা মাহবুবে সুবহানি গৌসে সমাদানি কাইমে জবানি হাইকেলে নূরানি পীরে পীরানি আবু মোহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসানি আল বাগদাদি আল জিলানি আল গিলানি, যিনি বাগদাদ শরীফের মধ্যে শায়িত আছেন, ঠিক কিনা বলে? যে গৌসুল আজমের আব্বাজান আম্মাজান হাসানি এবং হুসাইনি, হাসানি এবং হাসানি এবং যিনি মায়ের গর্ভ থেকে 18 সিফারের হাফেজ হয়ে দুনিয়া এসেছেন, সুবহানাল্লাহ বলেন, এই গৌসুল আজম সেই গৌসুল আজম যিনি দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে রোজা রেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই গৌসুল আজম সেই গৌসুল আজম যিনি বেলায়েতে সম্রাট হয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? এই গৌসুল আজম সেই গৌসুল আজম যিনি দুনিয়াতে আসার আগে যার মায়ের কাছে বাবার কাছে নবী এবং ওলিদের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন, বেশ কম আছে আছে না? নমাতের কে এই বাবার হইবে না, রাতিয়ে ঘুম গিয়ে বেইন গোসল আজমও গিয়ে হইবে না, এই লোক হতো না আর আর আসে না নাই সাই আবার খেয়ার গাড়ি কেনে নিল কেন করবে ওইখান তোমার ব্যাপার, যার যার গায়ের দিকে নিয়ে না, আমি সত্য কথাগুলি বলতেছি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। সে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি শানে আজকে গৌসুল আজম কনফারেন্স খাজা গরিবে না ওয়াস আমার গোসবাগের সামনে একটা মনকাবাত লিখেছেন, আমি গরিবে নওয়াজ লিখা গৌসে পাকের সামনে এই মনকাবাতের দুইটা কলি পড়ব, আপনাদের অসুবিধা হবে সমস্যা হবে? এটা কে লিখেছেন? গৌসে পাকের সামনে লিখেছেন কে? খাজা যিনি একজন দুইজন যে খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছেন, যে খাজা গরিবে নওয়াজ উনি একজন দুইজন নয়, উনি একদিন দুদিন নয়, যিনি এশারের নামাজের উযু দিয়া ফজরের নামাজ 40 বছর পড়েছেন, যে খাজা গরিবে নওয়াজ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, সুবহানাল্লাহ বলেন না? যে গরিবে নওয়াজকে মদিনার রসুল ডেরে খেলাফত দিয়েছেন, সে গরিবে নওয়াজের এলাকা আমার গোসে পাক মাহবুবে সুবহানি গোসে সমাদানি হযরত আব্দুল কাদের জিলানি শানে লেখা, আমি একটু তেলাওয়াত করব, আপনাদের কি অসুবিধা হবে? আপনারা আমার সাথে সাথে পড়তে পারবেন তো আমার সাথে একটু মহব্বত করবেন। ইয়া গোসে মুআজম নূরে খুদাবন, ইয়া গোসে মুআজম নূরে খুদাবন, ইয়া গোসে মুআজম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা মুখতার নবী মুখ ইয়া গোসে মুআজম নূরে খুদা, ইয়া গোসে মুআজম নূরে মুখতার নবী মুখতার খুদা মুখতার নবী মুখ সুলতান দো আলম কুতুব
সুলতান দো আলম কুতুবে উলা হেরাজে জালালত আরদো সামা হেরাজে জালালত আরদো সামা গোসে মুআজ্জম নূর খুদা মুখতার নবী মুখ সিদ্দিক হামার সিদ্দিক ওশি দর আদল আদালত চুমরি দর সিদ্দিক হামার সিদ্দিক ওশি দর আদল আদালত চুমরি দর কান হায়া উসমান দরকানে হায়া উসমা মুনশি মানিন্দ আলী বা জুদু সখা মানিন্দ আলী বা জুদু সখা গোসে মুআজ্জম নূর খুদা জুড়ে গোসে মুআজ্জম নূর খুদা মুখতার নবী মুখতার দর বজমে নবী আলী শানি সত্তার উয়ুবে মুরিদানি দর বজমে নবী আলী শানি সত্তার উয়ুবে মুরিদানি দর মুলকে ওয়েলাদত দর মুলক ওয়েলাদত সুলতানি আই মুম্বাই ফলদো জুদু শাহা আই মুম্বাই ফদলো জুদু শাহা ইয়া গোসে মুআজ্জম নূর খুদা ইয়া গোসে মুআজ্জম নূর খুদা মুখতার নবী মুখতার খোদা সুবহানাল্লাহ আল্লাহরে ডরাই দে কোন হনে কানা তুলো আল্লাহরে ডরাই দিবে জিবে আল্লাহরে ডরাই সাই আইখানা সাই হন হন আপ তুলো হন তুলো তখন বাকি আছে এনে কানা সাই মাশাআল্লাহ 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 বেগুন তুললো ওয়া এই আই নো তুলি আমি কি হাত তুলছি আমি হাত তুলছি কারণ কেন জানেন আমি কি ডরাই না ডরাই কিন্তু হাত তুলে ওয়াদা দেওয়ার মতো এই যে হাত তুলছি আল্লাহ দেখে না কথা বলেন বাবা দেখছেনি এই আল্লাহরে যে হাত তুলি ওয়াদা দিব আল্লাহ আমি তোমারে ডরাই এই ওয়াদাটা দেওয়ার জন্য হাত তুলতে আমার ভয় পাচ্ছি ভয় লাগতেছে কেন জানেন আমরা বাস্তবতায় আমরা আল্লাহরে ডরাই মুখে মুখে বাস্তবতা ডরাই না কথা বলেন না কেন কারণ আল্লাহরে যদি বাস্তবতায় আমরা ডরাইতাম আপনারাই বলেন না মসজিদের সামনের কাতারে বইসা মসজিদের 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 দান বাক্সের ভিতরে কি সিরেটে হাঁটা দিতে পারতাম কিরে ভাই কথা বলেন মসজিদের মধ্যে গিয়া আল্লাহর ঘর মসজিদে শুক্রবারে নামাজ পড়তে যায় একটা দান বাক্স দে সিরেটা কাটা দান বাক্সে দিলাম আল্লাহ দেখে নাই কিরে ভাই কথা বলেন নিজেরই নিজে একটু প্রশ্ন করেন নিজের ব্রেইনের খাটা যে সিরা টাকাটা আমি মসজিদের দান বাক্সে দিলাম এই সিরা টাকাটা মসজিদে কেন দিলাম কারণ এই সিরা টাকা ফানের দোকানদার নেয় না কথা বলেন ঠিক কি না ফানের দোকানদার নেয় না এই সিরা টাকাটা দিয়া আপনি সিগারেট কিনতে পারবেন না আপনার দোকানদার একটা সিগারেট দেয় না পানের দোকানদার আপনার কাছে পান দেয় না যে সিরে টাকাটা দিয়া পানওয়ালা পান দেয় না যে সিরে টাকা দিয়ে সিগারেটওয়ালা সিগারেট দেয় না সেই টাকাটা মসজিদে দিয়া আপনি হাত তুলে আল্লাহরে বলতেছেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও এর চাইতে লজ্জা পৃথিবীতে আর কি হতে পারে কিরে ভাই আমি কিন্তু এখনো কোরআন হাদিসে ঢুকি নাই একটু যুক্তি দিচ্ছি আমি কি কথাকে ভুল বলছি এজন্য সত্যিকার যদি আমরা আল্লাহকে ভয় করতাম
খোদার কসম, সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, দলাদলি, টেলাটেলি, রাহাজানা, মিথ্যা, গীবত, শয়তানি, রাহাজানি, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ঘুষি, সুদ, ঘুষ, ডাকাতি, রাহাজানি যা আছে সব বন্ধ হয়ে যেত যদি সত্যিকার মানুষ আল্লাহকে ভয় করত। না বলো জোর, কেন? ওয়াজ বেশি লাগে না, ওয়াজ বেশি লাগে না। আল্লাহর কসম, আপনি যদি শুধু একটা ওয়াজ আপনার অন্তরে 24 ঘন্টা চালু রাখতে পারেন, আপনার দিয়ে অন্যায় হবে না, অত্যাচার হবে না, সমাজ বিরোধী কাজ হবে না। সেটা কি? সেটা কি? আমি যা করি আল্লাহ দেখে। কে দেখে? কে দেখে? কথা বলেন না, আমি যা করি কে দেখে? আপনি বলেন, আপনার ব্রেনে যদি থাকে আমি যা করি আল্লাহ দেখে, আপনি আরেকজনের ফগড়া দিতে পারবেন? আমি যা করি আল্লাহ দেখে, আরেকজনের জুতা আপনি নিতে পারবেন? আমি যা করি আল্লাহ দেখে, মিথ্যা কথা বলতে পারবেন? আমি যা করি আল্লাহ দেখে, আপনি ঘুষ খেতে পারবেন? আপনি ঘুষটা যে নিলেন, আপনি মনে করতেছেন কেউ দেখে নাই, যদি আপনার ব্রেনে বলতো আল্লাহ তো দেখছে, ঠিক কিনা? যিনি বিচারক, যিনি কি? আল্লাহ বিআহকামিল, আল্লাহ বিআহকামিল, আল্লাহ শেষ বিচারের, একদম বিচারের দিনের মধ্যে আল্লাহ, যিনি ডাইরেক্ট বিচারক, যিনি বিচারক, যিনি জজ, ওনার সামনে যদি আপনি চুরি করেন সাক্ষী আর লাগবে? কথা বলেন না কেন? বাবারা আমার, বন্ধুরা আমার, ও রাউজানের মানুষ, ওয়াজ বেশি লাগবে না, খোদার কসম 24 ঘন্টা যদি আপনার ব্রেইনের মধ্যে কাজ করে কেউ দেখে না আল্লাহ দেখে। আল্লাহ হযরত আযীম আল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, ওনার বয়স যখন মাত্র 4 বছর বা 5 বছর, সাইর অথবা ইমাম হযরত আল হযরতের বয়স যখন কয় বছর? সাইর অথবা 5। আমাদের বাচ্চারা রোজা রাখে না? ছোট বাচ্চারা যখন রোজা রাখে 12টা 1টা 2টা যখন বাজে, বাবা গিয়ে, মা বাবা গিয়ে কি বলে? এই ঐশী, আর রাখছো না, তোমার রোজা হয়ে গেছে, বাঁচাও বলে না? তুমি ছোট মানুষ, এই ছোট মানুষের জন্য জোর পর্যন্ত রোজা হলে 12টা 1টা হয়ে গেছে, বাঁচাও। কারণ ছেলে মেয়ে যদি খানা না খায় মা বাবার অন্তরের মধ্যে পাগলের হয়ে যায়। কথা বলে না কেন? এটা অন্তর ধরে টানে। আলা হযরতের আব্বা জান গিয়ে বলতেছে, হামতরে যা, তুমি তো রোজা রাখছো, ফজরে ভাত খাইছো, এখন তো 12টা 1টা বেজে গেছে, খেয়ে বলো হয়ে গেছে, কেউ দেখবে না। কোন আব্বা আমি তো রোজা, কোন না না বাচ্চাদের জন্য 4-5 বছর হয়ে যায়। কো কেন? বাচ্চাদের খোদা একটা, বুড়ের খোদা আরেকটা নাকি? দেখছেন নি আলা হযরতের প্রশ্ন, কোন খোদা একটা? খোদা যদি একটা হয় আইনও তো একটা হবে, দুই রকম কেমন হয়? না আমি ভাত খাবো না। সুবহানাল্লাহ বলেন না। কতক্ষণ পরে বলতেছে, আহমদ রেজা ওই সেই দুইটা বাচ্চা কেউ দেখবে না, দরজা বন্ধ আছে, তুমি ভাত খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন না। যখন ভাত খায় না, ওনার আব্বা যান কিছু নাস্তা এনে দিছে, আহমদ রেজা নাও এগুলি খেয়ে ফেলো, আমি দরজা লাগাই রাখছি, কেউ জানবে না, কেউ দেখবে না, খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে দরজা লাগে, উনি চলে গেলেন। ইমাম আহমদ রেজা ফাজল লেবেলবির রহমতুল্লাহ খানা গুলি নিয়ে আব্বার কাছে, আব্বা নেন, তুমি খাও নাই, কেউ তো দেখতো না, খাইলে না কেন? আব্বা আমি কি রোজা মানুষের জন্য রাখছি? আল্লাহ, ও আব্বা আমি কি আপনারে দেখানোর জন্য রোজা রাখছি? আমি কি মাকে দেখানোর জন্য রোজা রাখছি? আমি তো দুনিয়ার মানুষ দেখানোর জন্য রোজা রাখি নাই, রোজা রাখছি যার জন্য, উনি তো দেখতেছে। দেখছেননি কারবার রোজা রাখছি কার জন্য? রোজা রাখছি কার জন্য? আব্বা জান, আমি যে রব্বুল আলামিনের ভয়ে রোজা রাখলাম, যে আল্লাহর জন্য রোজা রাখলাম, আমি দরজার মধ্যে হুঁক লাগাইয়া দিলাম, আমি দরজার মধ্যে সিটকারি লাগাইয়া দিলাম, আমি দরজা লাগাইয়া পর্দা ফেলাইয়া যদিও খাই, পৃথিবীর কেউ না দেখলো, যার খুশির জন্য রোজা রাখছি উনি তো দেখতেছে, ঠিক কিনা বলেন না?
আপনি বুকে হাত দিয়ে বলেন, কোন ফকেট মার যদি মনে মনে ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে আমি দুই নম্বরই করি, আমি সুদ খাই, কেউ না দেখলো আল্লাহ দেখে, আল্লাহ তো বিচার করবে, ওনার ব্রেনের মধ্যে 24 ঘন্টা যদি কাজ করে কেউ দেখে না আল্লাহ দেখে, সুদখোর সুদ খেতে পারবে না, মওদুদি মদ খেতে পারবে না, বেনামাজি নামাজ ছাড়া থাকতে পারবে না, বেঈমান বেঈমানি করতে পারবে না, চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, মিথ্যুক মিথ্যা কথা বলতে পারবে না, টকবাজ টকবাজি করতে পারবে না, কারণ টকবাজের মনে যদি বলে আমি যে টকবাজি করি কেউ দেখে না আল্লাহ দেখে, আমি যে শরাব খাবো কেউ দেখে না আল্লাহ দেখে, এই একটা কথা যদি 24 ঘন্টা আল্লাহকে যদি ভয় করতাম, খোদার কসম আপনাকে দিয়ে আর কোনো অন্যায় হতো না, ঠিক কিনা বলে কথা খেয়াল করবেন, আমি কি কথাটা ভুল বলছি? 24 ঘন্টা মুসলমানের মনে যদি বলে, ব্রেইনে যদি থাকে আমি যে আল্লাহর সবচেয়ে বেশি ভয় করি, ও আল্লাহ তো আমাকে দেখতেছে, আজান দিয়েছে, আমি কিভাবে টেলিভিশনের সামনে আজান দিয়েছে, আমি কিভাবে সাব দোকানে, আমি কিভাবে সুদ খাবো আল্লাহ তো নিষেধ করেছে, আমি কিভাবে ঘুষ খাবো আল্লাহ তো নিষেধ করেছে, আমি কিভাবে মুরব্বির সাথে বেয়াদবি করব আল্লাহ তো নিষেধ করেছে, কথা বলেন ঠিক কিনা? একটা আমল করবেন, 24 ঘন্টা মনে রাখবে কি যা করি কে দেখে, কে দেখে, কে দেখে, এক নম্বর, নম্বর দুই, দ্বিতীয় নম্বর কাজটা শুনবেন, দ্বিতীয় নম্বর কথাটা খেয়াল করবেন, আমরা সবাই বলি আল্লাহ এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো, কারে ভয় করো? কারে ভয় করো? কারে ভয় করো? যিনি আল্লাহকে ভয় করে ওনার নাম ইমানদার। ওনার নাম কি? ওনার নাম কি? ওনার নাম কি? ইমানদারের জন্য এই দুনিয়াটা কি নিয়ামতের জায়গা না কষ্টের জায়গা? ইমানদারের জন্য নিয়ামত। আমার রসুল বলেন, সবাই বলেন কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আদ-দুনিয়াও সিজিনুল মুমিনিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষরা আদ-দুনিয়াও সিজিনুল মুমিনিন, এই পৃথিবীটা হলো, এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য সত্যিকার আল্লাহ আলাদার, ইমানদারের জন্য জেলখানা, জেলখানার কয়েদি যেই রকম মনে যেই রকম চাই সেই রকম করতে পারে না, জেলখানার কয়েদি মনে চাচ্ছে স্ত্রীর সাথে কথা বলবে বলতে পারে না, মনে চায় ভাইয়ের সাথে কথা বলবে বলতে পারে না, মনে চায় বাবার সাথে দেখা করবে দেখা করতে পারবে না, মনে চায় আজকে গরুর গোশত দিয়া ভাত খাবো খাইতে পারে না, মনে চায় আজকে একটা বেড়াতে যাবো বেড়াতে যেতে পারে না, জেলখানার কয়েদি যেই রকম মনে যেই রকম চাই সেই রকম করতে পারে না, সত্যিকার আল্লাহ ওয়ালা যারা, তারা দুনিয়ার মধ্যে মনে যাহা চায় তাহা করতে পারে না, মনে চাচ্ছে আমি একটা নাচ গান দেখবো, শরীয়ত বলতেছে না 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 তুমি নাচ গান দেখিও না, ইমানদার ওইখান থেকে ফিরে আসবে, মনে চায় আজান দিয়েছে অন্যদিকে চলে যাব, অন্তরে বলে না 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 তোমার মসজিদে যেতে হবে, ঠিক কিনা বলে? মনে জেন হয়েন ইমানদার চলিন না পারে, ইমানদার, ইমানদার, ইমানদার হন চলিবে নি হাদে তোর বদিন হে দিনে জেন হয়েন রিসলিম দে মা কি দিও শরীয়তের আইন কি নামাজের ওয়াজ কেয়ামত পর্যন্ত বললে ওয়াজ উঠে পড়ে নামাজ আসছে না কেন জানেন নামাজ না পড়লে গুণ সবাই জানে জানেনি নামাজ না পড়লে সব না গুণ তো জানার পরও আজান দিছে আপনি সার দোয়া না কেন আপনি কেন বসে রইলেন সুদ খাইলে সব না গুণ সবাই জানেনি কথা বলে না জানেনি তো জানার বলা জানার পরও খাচ্ছেন কেন জানার ফরজ দিচ্ছেন কেন
জানাবরও নিচ্ছেন কেন? কথা বলো না কেন? মদ খাওয়ার সাইতি, মদ খাওয়ার সাইতি হাজার গুণ বেশি অপরাধ সুদ খাওয়া। কথা বলেন না কেন? মদ খাওয়ার সাথে হাজার গুণ বেশি অপরাধ কি? কথা বলেন না, কথা বলেন না, আরো জোরে বলেন। কি খাওয়া জানেনি? সবাই জানেনি কই? আপনাদের এলাকার কোন মহিলা একবার বলছেনি? এমন থানা গিয়া দেখেন অন্তত 100টা মামলা পাইবেন। বউ মামলা করছে আমার জামাই মদ খায়, কোন বউ তো একবার বললেন আমার জামাই সুদ খায়? কোন মহিলার একদিন অভিযোগ দিছে জামাই সুদ খায়? কথা বলেন কেন? মদ খাওয়ার অপরাধে জামাই ছাড়তে পারো, সুদ খাওয়ার অপরাধে জামাইর লগে কথা বলতে পারো না, তো সুদ কেমনে বন্ধ হবে? কিরে ভাই কথা বলেন কেন? শুধু এটা কেন? শুধু সেটা কেন? সব বিষয়ে দেখেন না আপনারা, এই যে মুরব্বী বাবা, এই যে আপনারা যারা বসছেন, আমার আপনাদের ছেলেরা সুদ, কার ছেলে সুদ খায়, কার ছেলে ঘুষ খায়, কার ছেলে চুরি করে, কার ছেলে ডাকাতি করে, প্রত্যেকটা না জানলো বাবাই জানে কি জানে? জানেনি তো কোনদিন আপনার ছেলেরে বলছেন বাবা আমি বুড়া মানুষ, জীবনে বহুত কষ্ট করে তোরে লালন পালন করছি, একটা কথা তোর অনুরোধ করি, থাকলে খাবো না থাকলে বাপে পুত্র রোজা রাখবো, সুদের টাকা আমার ঘরে আনিস না, ঘুষের টাকা দিয়ে আমার জন্য ওষুধের দরকার নাই, আপনি কোনোদিন বলছেন? তো সুদ কেমনে বন্ধ হবে? যত যত দোষ ইমাম সাহেবের উপরে, কথা বলেন না কেন? ইমাম সাহেব সুদের ওয়াজ করেন, সুদের ওয়াজ করেন, খরাগরি যদি করা করে যদি হুজুর যদি সুদের ওয়াজ করে সকালবেলা সভাপতি আইয়াই বলবো হুজুর এত করা করি বলতে হয়, আপনার মনে মনে নাই সাত ডালা করোনা শ্রমের মধ্যে সুদ ওয়ালার থেকে কিন্তু 200 বস্তা সিমেন্ট আনছিলাম। কি কথা কয় না? আসেনি সমাজ, এই আসেনি সমাজে। সুতরাং আল্লাহকে ভয় করেন, কারে ভয় করেন, কারে ভয় করেন? কথা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, কারে ভয় করেন? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার পরে ও কুনু মাসাদিকিন, সত্যবাদী যারা আল্লাহর ওলি যারা, তোমরা সত্যবাদী আল্লাহর ওলিদের দলে যোগ দিয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের দলে যোগ দেওয়ার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলে বন্ধু তোমরা ওকুনু মাআসাদিকিন, তোমরা সত্যবাদীর দলে যোগ দাও। আল্লাহ আমরা সত্যবাদীর দলে যোগ দিব কেন? মাআসাদিকিন কারা? মাআসাদিকিন মানে আই মাআসালিহিন, আই মাআসালিহিন মানে আই আউলিয়াইল কামিলিন। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ শোনো, ও রমজানের ভাইয়েরা শোনো, আমার আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহকে ভয় করার পরে আল্লাহর ওলিদের দলে যোগ দাও। আল্লাহ ওলিদের দলে কেন যোগ দিব লাভটা কি একটু বলে দাও? আল্লাহ বলে তোমরা যদি সত্যিকার আল্লাহর ওলির দলে যোগ দিতে পারো, আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে পারো, আল্লাহর ওলিদের উসিলায় আমি আল্লাহ নাপাকি পবিত্র বানাইবো, বেনামাজি নামাজি বানাইবো, বেঈমান ইমানদার বানাইবো, বাঙ্গা কফল জোড়া লাগাইবো, আল্লাহর ওলিদের উসিলায় আমি চোখের পলকে জাহান্নামি জান্নাতি বানাইয়া দিব। মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, হে মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার গোলামি একটু গজল গালি কি অসুবিধা আছে? তো বলো মদিনার গোলামি ও হযরত কিবলা, মদিনার গোলামি শরণ চাঁদি রূপা চাই না, শরণ দুলি এই কামনা, শরণ চাঁদি রূপা চাই না, শরণ দুলি এই কামনা, ভাঙ্গ
মদিনার গোলামি, আয় জোরে মারহাবা, মদিনার গোলামি, ও হযরত কিবলা মদিনার গোলামি, সারে মদিনার মদিনার গোলামি আমায় দে, ও হযরত কিবলা মদিনার আল্লাহর ওলিরে চাইদে ফারেনি, ক্ষমতা কে দিছে, কে দিছে, ওয়াজ বেশি লাগে না, যারা বলে ফারে না তাদের মতো আন্দা আল্লাহর জমিনে হবে না। সংক্ষেপে বলি, কোরআন শরীফের মধ্যে থেকে বলি, কোরআনুল করিমের মধ্যে আল্লাহ দশটা পশুর কথা বলছে, কয়টা, যে দশটা পশুকে আল্লাহ জান্নাতে দিবে কয়টা, কয়টা, এটা হাদিস না, ডাইরেক্ট কোরআন। কিশোরী কিশোরী গণেন, কালাত ইয়া আইয়ুহান নামলু দুহুলু মাসাকিনাকুম লা ইয়াখতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিপড়া, যে পিপড়া সুলাইমান নবীর আসার আগে তার দলকে বলেছিল গর্তের ভিতরে ঢুকে যাও, মনে আসেনি? সুবহানাল্লাহ বলেন না, ওই পিপড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যান। আরেকটার কথা বলি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, হুদহুদ পাখি জান্নাতে যাবে, কি পাখি, কি পাখি জান্নাতে যাবে, কথা বলেন না বাবা। আচ্ছা সংক্ষেপে বলি, হুজুর আইবু হামু আছে, এক নাম্বার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিপড়া, কার পিপড়া, দুই নাম্বার রানী বিলকিসের হুদহুদ পাখি, রানী বিলকিসের, তিন নাম্বার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, চার নাম্বার উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালামের গাদা, উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালামের, আরো জোর, উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালামের, পাঁচ নাম্বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের, ছয় নাম্বার হযরত সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের উট, সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের, সাত নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আরো জোরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আট নাম্বার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, নয় নাম্বার আসহাবে কাহাফের কুকুর, আসহাবে কাহাফের, আরো জোরে, আসহাবে কাহাফের, দশ নম্বর আমার মদিনার রসুলের উটনি, মদিনার রসুলের কি, আরো জোরে বলেন না, আমার নবী যেই উটনির উপরে আরোহণ করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ওই উটনিটার নাম কি জানেন, ওই উটনিটার নাম, কথা বলে না কেন, আমার রসুল যে উটনির উপরে দাঁড়াইয়া ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, ওইটার নাম হলো কসওয়া, ওটার নাম কি, আরো ধরে বলেন, কত আদবওয়ালা উটনি জানেননি, এই কসওয়া নামক উটনি প্রেগন্যান্ট হয়েছে, প্রেগন্যান্ট বুঝেননি, গর্ভবতী, কিবতী, আরো ধরে বলেন, মদিনা শরীফ থেকে 25 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো, জায়গাটার নাম আল খলিল, জায়গাটার নাম কি, আপনাদের দোয়ার বরকত আমি গুনাহগার তিনবার গেছি ওই জায়গাটা দেখার জন্য, মদিন আল ঠিক, জায়গাটার নাম কি ছিল, আল খলিল জায়গাটার নাম, 25 কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে, সুবহানাল্লাহ বলেন না, এই কসওয়া গর্ভবতী বাচ্চা প্রসব করবে আমার নবীর দরবারে হাজির, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর দরবারে গিয়া কসওয়া মাথাটা নিচের দিকে দিয়া নিতর নিস্তব্ধ দাঁড়ানো আছে, চোখের পানি দিয়া গর 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 করে চোখের পানি পড়ে, সিদ্দিক আকবর দাঁড়ানো, ফারুক আজম দাঁড়ানো, উমর ওসমান আলী দাঁড়ানো, সাহাবায়ে কেরাম দাঁড়ানো,
কসওয়া কোনো কথা বলে না, সুগার পানি ছেড়ে দিয়েছেন, শুধু একটু একটু করে মাথা নাড়ে। আমার রসুল ডাক দিয়ে বলে সিদ্দিক আমার কসওয়ার সাথে বলো। কসওয়া বললেন, কসওয়া যখন চলে গেলেন, কসওয়া বলতে দেরি, কসওয়া চলে গেলেন কিছুক্ষণ পরে, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা, সকালবেলা চলে গেল, বিকালবেলা যখন আসলো আমার নবীর দরবারে, কসওয়া আসলেন সঙ্গে করে আরো দুইটা বাচ্চা নিয়ে আসলেন। সাহাবাই কারাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীরে, এই কসওয়া কোথায় গেল, কানলো কেন, চোখের মধ্যে পানি কেন? আমার রসুল বলে সিদ্দিক এই কসওয়াটা আমার সামনে দাঁড়াইয়া নিতর নিস্তব্ধ আদবের সহিত আমার কাছে ছুটি চায়। কসওয়ার প্রসব বেদনা আরম্ভ হয়েছে, নাফারে সইতে নাফারে কইতে মদিনা শরীফের মধ্যে সে বাচ্চা প্রসব করবে না। আমি নবীর দরবারে দাঁড়াইয়া দরখাস্ত করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মদিনায় আপনি নবী আছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মদিনার মধ্যে আপনি অবস্থান করছেন, ওই মদিনার জমিনকে আমি কসওয়া নাফাক করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমাকে ছুটি দেন, আমাকে ছুটি দেন, আমি প্রসব করে আবার মদিনার মধ্যে ফিরে আসব। আমার নবী বলে, সিদ্দিক রে, আমার এই কসওয়া মদিনা শরীফ থেকে 25 কিলোমিটার দূরে, মদিনার বর্ডারের বাহিরে গিয়া বাচ্চা প্রসব করে বাচ্চাগুলি নিয়া পাক পবিত্র হইয়া আমি নবীর দরবারে হাজিরা দিয়েছে। সাইটেঙ্গে জানোয়ার নবী সিনে, এই দুঠেঙ্গে সিটিং ওয়াবি নসিনে, দুঠেঙ্গে জানোয়ার নসিনে, ওসইও না না ওই লজম করি বেদের কিতে আল্লাহ আর কেন বুঝবে, তৌফিক দান করো, আরো জোর খাও না। বন জঙ্গলের বাগে হরিণে চিনিল দয়াল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না তাই দুঃখ রইল মনেতে, পড়ো দুরুদ নবী মোস্তফাই, ওরে সময় যায়, পড়ো দুরুদ নবী মোস্তফাই। সুবহানাল্লাহ, বলেন না, বনে রজগরে শিরে সত্তর দরে, মেঘ মায়া মেঘ মালা সাহায়া দিত গাই, নবীর সকল মোজে যা দেখে বিবি খাদিজা, বনা নবীর সকল মোজে যা দেখে বিবি জীবন যৌবন সপে দিল পাইরে, সময় যাই, পড়ো দুরুদ নবী মস্ত। সুবহানাল্লাহ, বলেন না, ও রমজানের মানুষ, কোরআন করিমের মধ্যে যে 10টা পশুর কথা আমি বলে দিলাম, সুলাইমান নবীর পিঁপড়া, রানী বিলকিসের উত্থুত পাখি, মূসা নবীর গাবি, এইভাবে আমি 10টা পশুর কথা যেইগুলি বললাম, কিয়ামতের ময়দানে এই পশুগুলি আল্লাহর দরবারে যান, আল্লাহর রব্বুল আলামিনের ইশারায় এই পশুগুলি জান্নাতে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, মাবুদ ও আল্লাহ, তোমার দরবারে জানতে চায় গাদা কেন জান্নাতে যাবে, উট কেন জান্নাতে যাবে, ও আল্লাহ জানতে চায় রানী বিলকিসের উত্থুত পাখি কেন জান্নাতে যাবে, ও আল্লাহ জানতে চায় আসাবে কাফের কুকুর কেন জান্নাতে যাবে, এই কুকুর কোনদিন তাহাজ্জুদ পড়ছেনি, রানী বিলকিসের উত্থুত পাখি রোজা রাখছেনি, আল্লাহ উজাইর নবীর গাদা কোনদিন তাহাজ্জুদ পড়ছেনি, আল্লাহ তোমার দরবারে জানতে চায় এই পশুগুলি জান্নাতে যাওয়ার কারণ কি। আমার আল্লাহ বর্ণনা দে, ও দুনিয়ার মানুষ, পশু জীব জানোয়ার গুলি জান্নাতে যাবে আমলের কারণে নয়, জোর বলেন সুবহান,
এই পশু পাখিগুলি আমলের কারণের মধ্যে জান্নাতে যাবে না, ওনাদের কোনো আমল নেই, কিন্তু ওনাদের একটা আমল আছে, সেই আমলটা হলো তারা ওই গরু ছাগল পশু পাখিগুলি আমার নবী এবং ওলিদের সঙ্গে ছিল, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ অসৎসঙ্গ ভালো মানুষের লগে চলিলে হায় বাড়ার ফান, অমানুষের লগে চললে কাটা যায় কান, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, দেখছেননি? অমানুষের লগে চলতে চলতে এখন বর্তমানে বহুত মাদ্রাসা বন্ধ হইয়া যাওয়ার অবস্থা, ভালো মানুষের লগে আড়িলে হায় বাড়ার, অমানুষের লগে আড়িলি হাড়া যায়, মনে চাইব না? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ এই মাতনা, অসৎসঙ্গ অসৎসঙ্গ ইয়া মাদ্রাসা বহুত অসৎসঙ্গ অসৎছাত্র হলে ইন খোদাই গজ ইন কি গজ ইকে জান্নবারের সময় একদম হাসায় গিয়ে সুবহানাল্লাহ। কয়টা পশু কয়টা পশু কোথায় যাবে? নামাজের আমলে, রোজার জন্য, হজের জন্য, কিসের জন্য? কার মহাব্বত? নবী এবং ওলি, নবী এবং নবী এবং ওলিকে ভালোবাসার কারণে এই পশুগুলি যদি জান্নাতে যেতে পারে, আমরা কিয়ামতের ময়দানে বলতে পারবো না, ও আল্লাহ আমরা তো গরু ছাগল নই, আমরা তো সৃষ্টির সেরা, আমরা তো মানুষ, আল্লাহ তুমি না বলছো কুনতুম খাইরা উম্মতি উখরিজত লিন্নাস, আল্লাহ মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ আমার রসুলের উম্মত, আল্লাহ আমরা তো সৃষ্টির ভিতরে এক নাম্বার, আমরা জাতে মুসলমান এক নাম্বার, আমরা নবী পাইছি এক নাম্বার, আমরা যদি সৃষ্টির ভিতরে এক নাম্বার হই নবী ওলির সঙ্গে থাকার কারণে, গরু গাধা যদি জান্নাতে যাইতে পারে, আমরা মাহবুবে সুবহানি গোসে পাকের সঙ্গে থাকার কারণে আমাদের গুনাহ মাফ করে তুমি কি জান্নাত দিতে পারো না? ফারেনি ফারেনি, এই জন্য আমার গোসে পাক বলেছেন মুরি দিলাপ তখফ আল্লাহ রব্বি আতানি রিফি আতানিল তুল মানালে আসসালামে আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন সানমান দিয়েছেন, ওয়া মা মিনহা শুহুরুনা দুহুরুন তামুরুতান কাজি ইল্লা আতালি আসসালামে আমার গোসব হলো দুনিয়ার মানে আমি আব্দুল কাদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন দিন বানাইছে কে রাত বানাইছে কে মাস বানাইছে কে সপ্তাহ বানাইছে কে বছর বানাইছে কে আমার গোসব ভাগ বলো ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন এই দুনিয়ার মানুষ শোনো আল্লাহ আব্দুল কাদের কে এমন ক্ষমতা দিয়েছেন এমন সম্মান দিয়েছেন ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন আল্লাহর দিন আল্লাহ আল্লাহর দিন আল্লাহর মাস এই মাস বলেন বছর বলেন দিন বলেন ঘন্টা বলেন সেকেন্ড বলেন আগামী কালকে দিন কিভাবে অতিবাহিত হবে আগামী সপ্তাহ কিভাবে অতিবাহিত হবে আগামী মাস কিভাবে অতিবাহিত হবে আগামী বছর কিভাবে অতিবাহিত হবে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে উদিত হওয়ার জন্য পারমিশন দেওয়ার আগে ওই দিন আমি আব্দুল কাদেরের কাছে পরামর্শ নে আমি যেইভাবে পরামর্শ দিব আমার পরামর্শে আল্লাহর দিন এবং মাস অতিবাহিত হয়।
সাইফউদ্দিন না গোসবাক হতে ও হ না আরবি আরবি নি কসিদে উন আরবি 3300 কসিদে 33টা কসিদের ওয়াজ যদি আমি একটা একটা করে একটা এক ঘন্টা ঘন্টা 33 ঘন্টা করে দিই এক কসিদে দিয়ে যদি এক ঘন্টা ওয়াজ করি 33 ঘন্টা ওয়াজ শুধু কসিদের ভিতর আসে সুবহানাল্লাহ বলবেন না গোসবাক বলতেছেন ওয়ালাউ আলকাই তুসিরফুকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আল্লাহ আমি আব্দুল কাদেরের এত ক্ষমতা দিয়েছেন আমার বেলায়তের নজরে যদি মরা মানুষের দিকে নিক্ষেপ করি মরা মানুষের দিকে নজর করি মরা জিন্দা হয়ে যাবে ওয়ামা ওয়ালাউ আলকা তুসিরফুকা মাইতিন ময়ূর জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না ক্ষমতা দিছে কে ক্ষমতা দিছে কে প্রমাণ আছেনি প্রমাণ আছেনি আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন দেখবেন কিছুক্ষণ আগে আমার গোসবাকরাটা জিন্দা কেরামত বলি ও মাওলানা সাহেব জিন্দা কেরামত বলি এই মুশকিল লে কো আরে কো মুশকিল লে হোয়াছে আব্দুল্লাহ বে কো আর ওয়ার রশিদ কো মুশকিল লে হোয়াছে হো ইন্দা থোড়া সা কিলার ইন্দা ও কেল গুজু 2005 সালত কয় হাজার 2005 সালে এই এদের বাড়ি সুতুরিয়া বাজার মুশকিলে মানুষ তাহলে হইও এটা তাহলে জলদি সুতুরিয়া বাজার কোথায় দলঘাট সুতুরিয়া বাজার একটা বহস হওয়ার কথা ছিল বহস মাহফিল কি মাহফিল এই বহসের মধ্যে আমি গুনাহগার আছিলাম বহসের কথা ছিল আপনাদের রাঙ্গুনিয়ার একজন মাদানি আছে না রাঙ্গুনিয়ার মাদানির সাথে মাদানি যায় নাই বলাছি ওইটাকের মধ্যে 2005 সালে নিছিলাম আজকে দিন প্রধান অতিথি মুফতি আহলে সুন্নত ফকিহে মিল্লত ওস্তাদুল ওলামা বাংলার সূর্য সন্তান ওস্তাদ শায়খুল ওলামা তাজুল ওলামা আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ আল কাদেরী হুজুর কেবলাকে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ বলেন না হুজুর ও গিয়েছিলেন এই মাদানি যায় নাই ফরদ্দিন অন্তত 20,000-25,000 মানুষ বাজারের মধ্যে ফরদ্দিন দেখেন এটা বাস্তব কথা হুজুর আসলে জিজ্ঞেস করবেন আমরা যখন ফরদ্দিন মাহফিল করে সকালে আসতেছি খালামসরা বাজারের মধ্যে আমাদেরকে ব্যারিকেড দিছে খালামসরা বাজারে কি দিছে কথা বললে কি দিছে ব্যারিকেড দিছে এখানের মধ্যে ব্যারিকেড দেওয়ার যিনি প্রধান ওনার নাম কি ছিল কি বলছে মলয় গফুর মলয় এইটা ছিল 8000 এবং ফুটে ছাত্র ফুটে আমাদের ছাত্র মলয় গফুর উজুরে উজুরে রিক্সার মধ্যে আমরা পিছনে দিয়ে ডাক খাইতেছি ফেলতেছি 2005 সালের কথা বলতেছি একটা জিন্দা কথা বলতেছি আমরা পিছনে আমারে বলতেছে উজুরে নূর বাংলা তুমি উঠো আমি বাজি এইখানে আপনার সাথে রিক্সা উড়া আমার পক্ষে সম্ভব না আমরা হুজুরকে ডাক খাই হুজুর রিক্সাতে বসা এই মলয় গফুর আমাদেরকে আটকাইছি কোথায় কালামসরা বাজারে দলগাড়ে যেতে রোডের মধ্যে জাগানো যখন উনি আমাদেরকে আটকাইছি আমি ওনারে বললাম বেয়াদবি করি না গাড়িতে বসছ উনি কে জানো উনি গোসবাকের খাস গোলাম সুবহানাল্লাহ বলে আমার এই বর্তমান আজকে যিনি প্রধান উনি বলেছিলেন এই গফুর সরি যাও বেয়াদবি করিও না তারপরে যখন সত্যছে না সরি যাও বেয়াদবি করিও না অবস্থা খারাপ আছে আমি গোসবাকের গোলামে বললাম তুমি যদি বেয়াদবি করো তোমার টুকরা টুকরা করা হবে কি করা হবে কি করা হবে কে বলছে ওয়াজের সাহেবজুর বলছে কে বলছে আল্লামা মুফতি আব্দুল ওয়াজের সাহেবজুর বলেছেন মাত্র তিন দিন কদিন কদিন খবর লিছেন তিন দিনের মাথায় তিন দিন বারে সাত দিনের মাথায় শ্বশুর বাড়িতে দাওয়াত নিয়া শালা এবং শালি মিলে নয় টুকুরা করছে কয় টুকুরা জিন্দা কথা বললাম এটা এই জিজ্ঞেস করেন ওদের এলাকায় কয় টুকরা কয় টুকরা দোহায় কার গোসবাকের বলে না দোহায় কার আরো জোরে বলে না কার কার আমার গোসে পাকের নাম জবিল আল্লাহ পাওয়া যায় আমার গোসে আশেকের তুই নিরালাত থাকবি কার আশায় আশেকের তুই নিরালাত থাকবি আমার গৌসে পাখের নাম জফিলি আরো আমার গৌসে পাখের নাম জফিলি
গোসে পাকের নায়ক যিনি শাহিন শাহ শ্রীকুট তিনি, গোসে পাকের নায়ক যিনি তৈয়ব শাহ মুর্শিদ তিনি, যাদের প্রেমে ফানা হলে যাদের প্রেমে ফানা হলে ওলি হওয়া যায় আমার গোসে পাকের, যায় আমার গোসে পাকের। সুবহানাল্লাহ বলেন না, আমার গোসে পাকের আরেকটা কারামত বলি, জিন্দা কারামত কিছুদিন আগে আমাদের গোসবাকের ফাতিয়া গেছে না কিশিননি কিশিননি আপনাদের হাসি ফকির সুন্নি মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার কমিটির একজন লোক গৌসিয়া কমিটি বাংলাদেশ শারজা দুবাই শারজা শাখার সম্মানিত সভাপতি হযরত জনাব নুরুল আলম সাহেব আমার মোবাইল করে বলতেছে, হুজুর আমাদের কলোনির মধ্যে একটা সাইদানা সিন্নির ব্যবস্থা করে দেন, খরচ আমি দেব। আলহামদুলিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে 80 কেজি দুধ লাগতেছে, কয় কেজি 80 কেজি দুধ লাগবে, দুধের জন্য আমি গাড়ি নিয়ে দৌড়ে দৌড়ে জিনিসগুলো সংগ্রহ করতেছি, কিন্তু আমি দুধ সংগ্রহ করলে কি হবে, আমার মাদ্রাসার জন্য টাকা লাগতেছে 1 লাখ, কয় লাখ মাদ্রাসার কাজের জন্য টাকা লাগতেছে, কয় লাখ 1 লক্ষ টাকা লাগতেছে আমার, আমার 1 লক্ষ টাকার প্রয়োজন, এখন আমার কাছে বয়স আছে মোবাইল। আমি সকাল 6টা বাজে উঠে গেছি, দুতানার জন্য গেছি গোয়ালে করার মধ্যে, আমি নিজে ড্রাইভ করে গেছি, গাড়ি চালিয়ে গেছি আপনাদের কুয়েশ কলেজের এদিকে একটা ইয়ার মধ্যে, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি গাড়ির মধ্যে ডেইরি ফার্মের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি, আল্লাহর কসম করে বলতেছি আমি গাড়ির স্টারিং এ বসে বলতেছি, ও গোসে পাক তোমার সাইদানা সিন্নি যদি সত্যিকার সিন্নি হয়, আমার তোমার আউলাদ রসুল তৈয়ব শাহ বুজুর কাল্লার নামের মাদ্রাসা, তোমার আউলাদ রসুল তোমার গৌসুল আজম মাইজবন্ডারের নামে মাদ্রাসা, আউলাদ রসুল শের বাংলা হুজুরের নামে মাদ্রাসা, আমার 3 দিনের ভিতরে আমার 1 লক্ষ টাকা দরকার। আজকে আমার গোসবাকে সাইদানা সিন্নি যদি সত্যিকার হয়, রাতের ওয়াজ করে এসে আবার সকালবেলা এই দিন নেমে গেলাম ঘুম না গিয়ে, আমার টাকার যদি ব্যবস্থা হয় আমি বেশি উপকৃত হব। আল্লাহ তুমি আমার গোসবাকের সাইদানা সিন্নি রুসিলে আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সকাল 7:30 বাজছে, সকাল 7:30 মানি দুবার কয়টা, দুবার কয়টা, কয়টা, আরো ধরে বলেন না, 7:30 বাজে বলছি, আমি যাওয়ার সময় বলছি ঠিক 8:10 আছে, দুবাই থেকে এক লোক আমার মোবাইলে ভয়েস ফাটাই বলছে, হুজুর আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন আমি মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিব। সুবহানাল্লাহ বলবেন না, আমার একজন ভাই উনিও গৌসিয়া কমিটির সভাপতি, গৌসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি সাবিয়া শাখার সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন রনি ভাই, উনি আমার বয়স করে বয়স দিয়েছে আমার কাছে, যদি কারো বিশ্বাস না এখন দেখবেন সকালে এই টাইমে জীবনে ঘুমাতে উঠে না, দুবাইয়ের মানুষ উঠে তো 11টা 12টা বাজে, উনি আমাকে 7:30 বাংলাদেশের 8টা মানি ওই দেশের 6টা বাসার 6টা হবে 2 ঘন্টার ডিফারেন্স, উনি আমাকে মোবাইলের মধ্যে বয়স দিয়ে বয়স এখনো আছে, হুজুর আমি আপনার মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিব, কয় লক্ষ টাকা দিব, আমার গোসবাকের কারামত। এই জন্য আমার হুজুর কেবলা বলেছেন আউলাদ রসুল, হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি বিপদের মধ্যে পড়ো গোসবাকের নাম স্মরণে জামিয়ার জন্য মান্নত করো, মান্নত ফুরো হইলে দিবি নাইলে দিস নগদ, নগদ খেলা কি, এই খেলা কি, আরো জোরে বলেন নাকি, অন্য জায়গায় বাকি হলে কেন বাকি চলেন, এর হলো নগদ,
এখানে কি আমার হুজুর বলেছে মান্নত করবি কিন্তু আগে দিস না, আগে দেওয়ার আগে দেওয়া আগে তুমি যেটার জন্য মানত করেছো, তোমার মান্নত যদি পুরো হয়, তোমার কাজ যদি সাধন হয়, তোমারটা যদি 100 100 100 পুরো হয়, তারপরে জামিয়ার মধ্যে দিবা, তারপরে তুমি মান্নত করবা, ঠিক কিনা বলে? আরে জোরে বলেন না। আমার গোসবাগের স্মরণে হাজার হাজার মানুষ অমানুষ মানুষ হয়েছে, অপথ পথ পেয়েছে, নিঃসন্তান সন্তান পেয়েছে, হাজার হাজার আছে না আমার গোসপাক আব্দুল কাদের জিলানিকে এক বুড়ি মহিলা দাওয়াত দিয়েছে। কি মহিলা? ওই বুড়ি মহিলা ভিক্ষুক। বুড়ি মহিলাটা কি ভিক্ষা করি করি খায়। বলে হুজুর আব্দুল কাদের জিলানি, হুজুর আপনাকে, ও আব্দুল কাদের আমার ঘরের মধ্যে যোগাযোগ বাদ খেতে, আমি ভিক্ষুক, বেশি কিছু করতে পারবো না, কষবে না, আমি যাব। উনি, আমি তাড়াতাড়ি বলতেছি, হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি বলতেছে এই বুড়ি মহিলা দাওয়াত দিয়া এই অল্প করে বাতরানছে, একটা ডিম বাচ্চে, কয়টা ডিম, কয়টা কথা বলেন না, দাওয়াত দাওয়াত দিছে কয়জন, ডিম বাজে কয়টা? অন আমাদের মতো না, আমরা তো এরকম না, আমরা তো দাওয়াত একজন দিলে 8-10 জন লইয়া যাই, এখন সিস্টেম হয়ে গেছে, আমিন বলেন না। এখন গোসবাকে দাওয়াতের টাইম যখন আসছে, সবার বলে সবাই চলো আজকে বুড়ির ঘরে খাইতে যাব। কি বুড়ি তো দাওয়াত দিছে একজন, বুড়ি দাওয়াত দিছে কয়জন? এখন বুড়ি দেখতেছে গোসবাক বরযাত্রীর মতো একদম এক তাল নিয়ে আসতেছে। বুড়ি দূরের থেকে দেখতে বলতেছে, হাইরে আজকে তো বেইজ্জত শেষ, আমি দাওয়াত দিছি একজন আব্দুল কাদের জিলানি, এতগুলি মানুষ নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। বুড়ির সামনে আসছে, সালাম দিছে, বুড়ি মা দরজা খোলেন, বুড়ির দরজার ভিতর থেকে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আমার কাছে তেমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো অবস্থাও নাই, আমি তো আপনার জন্য শুধু একজনের জন্য রান্না করছি, আমি এতগুলি মানুষ কেমনে খানা দিব? আমার গোসবাক বলে, ও মা তুমি টেনশন করিও না, আমি গোসবাকের তো আল্লাহ ক্ষমতা দিছে, তুমি একটু অবস্থার দরজা খোলো, আমরা বসি, মেহমানদেরকে মেহমানদারি আমরা করবো, সুবহানাল্লাহ বলেন। বুড়িমা ডিমটা একটু নিয়ে আসো, ডিম আনলেন, বাতগুলি নিয়ে আসো আনলেন, আমার গোসবাক ফাতিহা দিলেন, ফাতিহা দেওয়ার পর বাজা ডিমটার হাতের মধ্যে নিয়ে ডাক দিল, বাজা ডিম, আমি আব্দুল কাদেরকে দুনিয়ার কেউ না ছিল তুমি তো চিনো, আমি আব্দুল কাদের বললাম এই মুহূর্তে তুমি জিন্দা হইয়া যাও, জোরে বল সুবহানাল্লাহ। বাজা ডিম মুরগি হয়ে গেল, শুধু বাজা ডিম মুরগি হলো না, ডাক দিয়ে বলে মুরগির ডিম ভার, কি ভার? মুরগি ডিম কয়টা ভারে? কথা বলে না, কয়টা মুরগি ডিম ভারে, কয়টা? আরো জোরে বলে না, কয়টা? ও মুরগি, আমি আব্দুল কাদের তোর মুরগি বানাইছি, তুই ডিম পারবি, কয়টা পারবি জানোস নি? আমরা এখানে যতগুলি মানুষ আছি সবাই একটা একটা ডিম পাই মতো করে তুই ডিম পারবি, তবে খবরদার খবরদার বেশিও পারতে পারবি না, কমও হতে পারবে না, বেশিও হতে পারবে না, কমও। মুরগি কি গণা জানে? মুরগি কি গণা জানে? তো এটা কি বললাম আব্দুল কাদের জিনা, আমার গোসে বাবুলো বেশো যাতে না হয় কম যাতে, এটা খোদার খুদুরত, এটা কি? এদিন আমি একটা দেখে আশ্চর্য হয়ে গেলাম, একবার ফেসবুকের মধ্যে লিখতেছে, আচ্ছা কুকুরের কাছে তো ক্যালেন্ডার নাই, কুকুরের কাছে কি নাই? কুকুরের কাছে ক্যালেন্ডার আছে, কুকুরের কাছে তো ক্যালেন্ডার নাই, কিন্তু ভাদ্র মাস কখন আসে কেমনে জানে? এখন মুরগি ভরা না জানে না, গোনা জানে না, কব বেশো যাতে না হয় কম যাতে, আল্লাহর কুদরত। আমার গোসবাকারে দিছে আব্দুল কাদের জিলানি, বলতে দেরি, এই টপর 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 ডিম দিতে 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 47টা, কয়টা কয়টা? আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাসা দিল রে ফুটাইয়া, হো না, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাই, ওরে শেষ হবে না কেরামতি গনিয়া বাসিয়া, হাই রে শেষ হবে না কেরামতি গনিয়া বাসিয়া, আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল
করে ফুটাইয়া সুবহান আল্লাহ সরাইয়া সুরি করতে গরেতে ঢুকিল এক নজরে বড় পীরে আবাদাল বানাইল হনা সরাইয়া সুরি করতে গরেতে ঢুকিল এক নজরে বড় পীরে আবাদাল বানাইল এমন নজির দেখছো নি জগত বরিয়া আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া যে গোসবাক বাজা ডিমের থেকে তাজা বাচ্চা দিতে পারে সবাই রে খাওয়াইয়া ডিমটারে কয় মুরগিটারে কয় অবুরিদার মুরগি এটা রাখি দে কয় হুজুর কি করতাম কয় তুই যতদিন বাঁচবি এই মুরগি তোরে ডেলি দুটে দুটে করে ডিম দিব বাজারে বিক্রি করবি তুই চলবি ওই গোসবাক যদি মরা বাচ্চারা যদি ডিম ফুটাইয়া যদি দিতে পারে ও গোসবাকের স্মরণে আজকে যদি মাহফিলের মধ্যে আপনারা চাঁদা দিয়েছেন কষ্ট করেছেন এটার প্রতিফলন আল্লাহ দিতে পারে কি পারেনি বিশ্বাস আসেনি।